ষাটোর্ধ নূর হোসেনের বসতঘর থেকে চলাচলের একমাত্র রাস্তা ছিল তার আপন ভাই নূরুল হকের জায়গার উপর। চলাচলের রাস্তা সহ তার আপন ভাই নূরুল হকের অংশের 5 শতক জায়গা সুলেমানের কাছে বিক্রি করে দিয়েছিলেন 12 বছর আগে। চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতা সুলেমানের কাছ থেকে ক্রয়ের চেষ্টা করেও ব্যর্থ হন নূর হোসেন। এরপর ভাইয়ের কাছ থেকে ক্রয়কারী এবাদুর রহমানের ছেলে সুলেমানকে বিবাদী করে আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন রাউজান উপজেলার উর্কিচর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মকবুল সারাং বাড়ির খলিলুর রহমানের ছেলে নূর হোসেন। গত 6-7 বছর আগে আদালতের নির্দেশে জমির মূল্য বাবদ 10 লাখ টাকা দায়ের করেন। আদালতের মামলার রায়ের প্রেক্ষিতে বুধবার 18 সেপ্টেম্বর বিকেলে রাউজান থানা পুলিশের সহযোগিতায় সিনিয়র সহকারী জজ রাউজান চট্টগ্রামের পক্ষে ভারপ্রাপ্ত নাজির রাজু বৈদ্য দখল বুঝিয়ে দেন। জানা যায়, 12 বছর আগে বেচাকেনা হলেও গত কয়েক মাস আগে থেকে সুলেমান বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। সংশ্লিষ্টরা জানান, বিজ্ঞ আদালতের নির্দেশনায় ঢুল পিটিয়ে আর লাল পতাকা গেড়ে 5 শতক জায়গা উদ্ধার, বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও সীমানা প্রাচীর উচ্ছেদ করে চলাচলের ব্যবস্থা নিশ্চিত সহ নূর হোসেনকে জায়গার দখল বুঝিয়ে দেয়া হয়। দীর্ঘ এক যুগ আইনি লড়াই শেষে নিজের বাপদাদার সম্পত্তি আর চলাফেরার রাস্তা ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ষাটোর্ধ নূর হোসেন সহ তার পরিবারের সদস্যরা। আমরা মামলা করছিলাম, মামলা করে এরা বলছিল, এরা বলছিল এরা আমরা ভাড়া দিচ্ছি, ভাড়া দিচ্ছিল এরা জবরদস্তি মালিকর ঠকাই দিয়েছে আপনার বাড়ি থেকে এরা, আলহামদুলিল্লাহ। বাবা জীবিত থাকা অবস্থায় বাবার করা মামলার রায় এবং দখল বুঝে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় উল্লেখ করে 12 বছরের অন্ধকার আর অবরুদ্ধ সীমানা প্রাচীর ভেঙে আলো পেয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদী নূর হোসেনের ছেলে মোহাম্মদ খোরশেদ। আজকে থেকে 10-12 বছর আগে আমরা এখানে, আমাদেরকে কোনো রাস্তা ছিল না, সামনে এখানে আসা যাওয়ার জন্য পথ ছিল। এই আসা যাওয়ার পথটা আমার চাচা জায়গা ছিল। আমার আব্বা আমার চাচাকে বলছিল, যদি কোনো সময় জায়গা বিক্রি করস তাহলে আমার ছেলেদেরকে দিস, আমার ছেলে 6টা, সেটার জন্য আমাদের আসা যাওয়ার জন্য জায়গাটা দরকার। এখন আমার আব্বাকে না বলে আমার চাচা অন্যজনকে জায়গাটা দিছিল, বিক্রি করে দিছিল। এরপর আমাদের এখানে ওয়াল তুলে দিছিল এরা। এরপরে আমরা কি করছি, যে জায়গাটা নিছে আমার চাচার থেকে, ওনার কাছে গেছিলাম, ওনাকে বলছি জায়গা যে দামে নিছেন আপনি, এর থেকে বেশি দামে আপনি আমাদেরকে দেন, কিছু টাকা বাড়তি নিয়ে আপনি আমাদের জায়গা দেন, আমাদের জন্য আসা যাওয়া পথ নাই। এদিক দিয়ে যাইলে ওরা ডাকছে, ওদিক দিয়ে যাইলে ওরা ডাকছে, আপনি আপনি দেখতেছেন আমরা কি অবস্থায় আছি। এখন এ যখন আমাদের কথা শুনতেছে না, লাস্টে আমাদের এলাকা মুরব্বী বলতেছে আপনারা কোর্টে মামলা করেন, কোর্টে একটা গিয়া করেন, ডাইল করেন। তো এরপর আমরা মহামান্য আদালতে কোর্টে মামলা করতে গেছি, মামলা করার পরে আমাদেরকে এই জায়গাটা রায় দিছে। এদেরকে আমি বলছি, এরা যখন কাজ কাজ করছে আজকে থেকে 1 মাস আগের থেকে, আমি বলছি ভাই কাজটা ধরিস না, এই জায়গাটা মামলা চলতেছে, এই জায়গাটা মামলা চলছে, কাজটা ধরিস না, মহামান্য আদালতে মামলা চলতেছে, আপনারা মামলা যোগাযোগ করেন। ওরা বলে কোর্টের দরকার নাই, বোর্ডের দরকার নাই, কোর্ট খাওয়ার দরকার নাই, বোর্ডে খাওয়ার দরকার নাই। সেটার জন্য আজকে ওরা আমাদেরকে, যখন আমরা বাধা দিতে চাইলে কোর্টের কথা বলতে চাইলে, এরা আমাদের হুমকি দেয়, তোদেরকে এটা মানে হুমকি, আমাদের ফ্যামিলি সবগুলো হুমকি সিস্টেমে ছিল। আল্লাহ রহমতে, আল্লাহ রহমতের রহমতে আমার মা মা বাবার দোয়ায় মহামান্য আদালত আমাদেরকে আজকের দিনে কোর্ট থেকে মানুষ কর্মকর্তা পাঠাইছে, সরকার থেকে প্রশাসন পাঠাইছে, এর থেকে প্রশাসন পাঠার পরে আজকে আমাদেরকে এই আসা যাওয়া পথটা আমাদেরকে ক্লিয়ার করে দিছে, দখল বুঝাই দিছে। এরপরে আমরা আমাদের ফ্যামিলি থেকে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এই 12 বছর অন্ধকার জীবন থেকে একটা আলোর পথে, আলোর পথে সামনে একটা চলাচল করা দেবে, সামান্য আদালতের কাছে ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।